আছে রূপের লক্ষ্মী গুণে সরস্বতী, আর নারীতে শাড়িতেই নাই। যদিও আজকে শাড়ির লুক নেই, গণেশ পুজো বাড়ির গণেশ পুজো এত সুন্দর একটা এভারগ্রিন লুকে কি বলবেন, প্রত্যেক বছর এরকম পুজো। গণেশ পূজাটা তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর হচ্ছে, গত 10 বছর ধরে এটা নিয়ে 10 বছর পূর্ণ হচ্ছে, কিন্তু আমার জন্য এটা প্রথম বছর। তা সকাল থেকে উপোস করেছিলাম, খুব ভালো পুজো হয়েছে, সারাদিন অঞ্জলি দিয়েছি, তারপরে ভোগ খেয়েছি, এখন গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসেছি, শাড়িতে নেই, এখন চুড়িদারে আছি। আর আজকের পুজোটা ভীষণ ভালো এনজয় করছি সবার সাথে, সব গেস্টরা এসেছে, সবাই খুব আনন্দ সহকারে আমাদের গণেশের ভোগ খাচ্ছে, তো ভালোই লাগছে। পুজোর এই যে 4-5টা দিন, মানে স্কেডিউল কেমন থাকে? এই 4-5টা দিনে সত্যি কথা বলতে কীভাবে যে দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে এখনও পর্যন্ত বুঝতে পারছি না। সবাই বলে ব্যাক টু ব্যাক প্রোগ্রাম হলে ভীষণ টায়ার্ডনেস লাগে, কিন্তু গণেশের জন্য কালকে সারা রাত জেগে ঠাকুরের সরঞ্জাম করেছি, সকাল থেকে উপোস করে অঞ্জলি দিয়েছি, সেরকম খুব একটা টায়ার্ড ফিল হচ্ছে না, খুব ভালোই লাগছে। সংবাদ মাধ্যমের কাছ থেকে আজকের সম্মাননা পাওয়া, খবর সাত দিন এবং সংবাদ অনুসারে কী বলবেন ওই সংবাদ মাধ্যমের পক্ষ থেকে? এই ব্যাপারটাতে আমি অ্যাকচুয়ালি ভীষণ খুশি, কারণ প্রত্যেক গত 9 বছর ধরে হয়েছে পুজো, এটা নিয়ে তো 10 বছর পূর্ণ আমি আগেই বললাম, কিন্তু এই বছরে যে চ্যানেল থেকে যে প্রাইজগুলো পেয়েছে এটা আমাদের ধর পরিবারের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ, অনেক বড়। যে এত সুন্দর করে প্যান্ডেলের ডেকোরেশন হয়েছে, সারা রাত জেগে তারা করেছে, আর এত সুন্দর ডেকোরেশনে এই যে প্রাইজটা, এটাই আমাদের ধর পরিবারের সবথেকে বড় গিফট, সব থেকে বড় উপহার। আমার নাম দীপা ভৌমিক, বাট শ্বশুরবাড়ি ধর, তো দীপা ভৌমিক ধর। কদিন পর কিন্তু গণেশ পুজোর সূচনা দিয়ে মনে হচ্ছে দুর্গাপুজোর ঢাকা কাটি পড়ে গেছে, তো আজকের এই গণেশ বাড়ির গণেশ পুজোর সংবর্ধনা অনুষ্ঠান আপনি নিজে মোমেন্ট করে দেন, কি বলবেন দাদা? আমি না আসলে বুঝতেই পারতাম না যে এখানে এই গণেশ বাড়িতে বিগত 10 বছর ধরে গণেশ পূজা হচ্ছে, এবং আমি গত বছর আসতে পারিনি, খুব মিস করেছি, কিন্তু এবছর এসে নিজের চোখেই দেখলাম কত সুন্দর পুজো হয়, কী সুন্দর পরিবেশ, এবং কত লোক এখানে আসছে পূজা দেখতে, খাওয়া দাওয়া পাঠ সমস্ত কিছু হচ্ছে, বেশ ভালোই লাগলো। খবর সাত দিন, খবর সাত দিন সংবাদ আমাদের মহেশতলা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই ওরা এখন খবর করছে, এবং আমাদের দুর্গাপূজা কালী পূজা বলুন যে কোনো পুজোতেই ওরা এরকম সংবর্ধনা দেয়, এখানেও পূজা উপলক্ষে সংবর্ধনা দিল, তার জন্য খবর সাত দিনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।